সুপ্রভাত বন্ধুরা, আমার সকালবেলা রোজ দিনের যে সকালবেলা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়। তো এই রকম রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই আমি চা তৈরি করলাম, ভেষজ চা, যেটা আমি আগেও দেখিয়েছিলাম যে আদা, দারচিনি, লং এইগুলি সব কিছুকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিই, জাস্ট গরম জলে সেটাকে ফুটিয়ে নিই। এটা ভেষজ চা, এভাবে আমিও খাই, আমার হাজব্যান্ডও খায়। তো আপনারাও চেষ্টা করবেন শীতের দিনের যে গলা বসে থাকা বা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, শরীর ব্যথা করা, এই সমস্ত সমস্যাগুলি থেকে কিন্তু অচিরেই এভাবে মুক্তি পেয়ে যাবেন। অবশ্য কিন্তু জলটা ফুটানোর পরে চা পাতাটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবেন। এখানে এখানে আমার গুড্ডু দুধ মুড়ি খাচ্ছে, একুয়াগার্ড থেকে পড়ছে জল। এই রকমের কাশির বাসনে আমরা জলটাকে স্টোর করে রেখে দিই, জলের যে অ্যালকালাইন কোয়ালিটি সেটাকে বাড়ানোর জন্য। আপনারাও সেটা চেষ্টা করতে পারেন। তো এখানে গুড্ডু পড়াশোনা করছে, ওর টিচার এসে গেছে, এই ফাঁকেই আমি আমার এক্সারসাইজ করার জন্য ধীরে ধীরে রেডি হই। আর এখানে প্রি ওয়ার্কআউট মিল যেটা, সেটা আমি দই দিয়ে নেই, আমার হাজব্যান্ড অলরেডি খাচ্ছে সেটা, ও কিন্তু শুধুমাত্র দই আর চিড়েটা খায়। আমি প্রি ওয়ার্কআউট মিল হিসেবে এই দইটাকে প্রেফার করি, সঙ্গে কিন্তু ভিজিয়ে দিই আগের দিন রাতের যে বাদাম থাকে সেটাকে। এখানে গ্রিন টি রয়েছে, এগুলিকে আমি কালেকশন করেছিলাম, তো একজনকে দিয়ে কালেকশন করিয়েছিলাম বাগান থেকে, সে এনে দিয়েছিল কয়েকটা পাতাকে, সেগুলি আমি শুকাতে দিয়ে দিলাম, দেখা যাক সেগুলি দিয়ে চা খেতে কী রকম হয়। এখানে কিন্তু আমি এক্সারসাইজ করার জন্য রেডি হচ্ছি, আমার ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে প্রায়, তাই খুব ভারী ভারী, খুব স্পিডি আমি আমার এক্সারসাইজগুলিকে সেরে নিচ্ছি এখানে, কারণ এই টাইমটাতে আমি একটুখানি ফ্রি থাকি গুড্ডু মাস্টারের কাছে পড়ে, আর আমি এই ফাঁকে আমার যোগাটাকে সেরে নিই। এখানে যে স্কোয়াটটাকে দেখানো হচ্ছে, এগুলিকে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, বাড়িতে ওয়েট ছাড়াই কিন্তু করতে পারেন। এখানে আজকে আমার ল্যাগ ডে ছিল, তাই লিফট করার জন্য ওয়েটটাকে এভাবে আমি সুপার হ্যান্ডেলের উপরে রাখি, খুবই কষ্ট হয় একা একাগুলি করতে, তবু ম্যানেজ তো করতেই হয় নিজে নিজে। তো এভাবে আমি করি যে আমার ছাড়া ম্যাক্সিটাকে আবার এভাবে আমার কাঁধের উপরে দিয়ে দিই, তো এভাবে করে আমি ধীরে ধীরে রিপিটেশন করতে থাকি। এখন আমি প্রায় 15টা করে রিপিটেশন দিই, দুই সাইডে দুই সাইডে 10, 10, 20 কেজি, প্লাস আমার যে বারটা রয়েছে সেই বারটা হলো গিয়ে 10 কেজি। এভাবে আমি বসে ধীরে পেছন দিকে ফেলে দিই ওয়েটটাকে। তো আমার এক্সারসাইজ করা শেষ, আমার এক্সারসাইজের পরে আমি ডিউটিতে যাওয়ার জন্য, হসপিটালে যাওয়ার জন্য রেডি হব। হ্যাভ এ গুড ডে, নাইস ডে। এতক্ষণ এই ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করতে, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের দিন শুভ।